বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দ্বিতীয় পর্বে 24 থেকে 49 পর্যন্ত গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো দেখব। প্রথমে দেখি স্টল ওয়ার্ড। স্টল ওয়ার্ড কি? স্ট্রং ওয়ার্ড যে করে অদম্য। স্টল ওয়ার্ড শব্দের অর্থ হলো অদম্য। মনে রাখার সুবিধার্থে আমরা পড়তেছি যে স্ট্রং ওয়ার্ড যে করে অদম্য, রিলায়েবল সাপোর্টার, ব্রেভ, ভ্যালায়েন্ট, বোল্ড, হ্যাঁ অর্থাৎ অদম্য, সাহসী যোদ্ধা। 25 নম্বর দেখি বিজার। বিজার এটা আমরা মনে রাখতে পারি যে বাংলাদেশের বিচার বড় উদ্ভট বা অদ্ভুত। সো এখান থেকে বিচার থেকে মনে রাখতে পারি বিজার অর্থ হইল উদ্ভট বা অদ্ভুত। স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক, এক্সোটিক ওয়ার্ড, ওড। এরপর আমরা 26 নম্বর দেখি যে ক্যালসি ট্রেন্ড। ক্যালসি ট্রেন্ড অর্থ হইল আগুন প্রতিরোধী বা নন ফ্লেমেবল। নন ফ্লেমেবল যেটা আগুন প্রতিরোধী এটাকে বলে ক্যালসি ট্রেন্ড। আর রিকল সি ট্রেন্ড শব্দের অর্থ হইল অবৈধ, বেয়াদব বা বিদ্রোহী। রিকল সি ট্রেন্ড, একটা হলো ক্যালসি ট্রেন্ড, একটা হচ্ছে রিকল সি ট্রেন্ড অর্থ হইল অবৈধ, অবাধ্য, বেয়াদব, বিদ্রোহী। এটার বিপরীত শব্দ হলো ইনডিফার, লয়াল, ওবিডিয়েন্ট, মানে বাধ্যগত, যে আনুগত্য করে সে তাকে বলা হয় লয়াল। এরপর আমরা 27 নম্বর দেখি সুতি। সুতির কাপড়ে গা জোড়ায়। সুতির কাপড় থেকে মনে রাখবো সুতি অর্থ গা জোড়ানো, মানে সান্ত্বনা দেওয়া, গা জোড়ানো। বিপরীত শব্দ হলো ইরিটেট। বিপরীত শব্দ ইরিটেট, জ্বালাতন করা, কাউকে খেপানো, কাউকে উস্কানি দেওয়া। 28 নম্বর ইনসুলার, মানুষকে ইনসাল্ট করে ছোট সংকীর্ণ মনারা। সো মানুষকে ইনসাল্ট, ইনসাল্ট থেকে মনে রাখবো ইনসুলার, ইনসুলার করে কারা? ছোট সংকীর্ণ মনারা। সো ইনসুলার শব্দের অর্থ হলো সংকীর্ণ মনা, ছোট মন মানসিকতার লোক, এদেরকে বলে ইনসুলার। আর এটার বিপরীত শব্দ হয়েছে ওপেন মাইন্ডেড, বড় মন মানসিকতার লোক। এরপর আমরা 29 নম্বর দেখি এমিরিটাস। এমিরিটাস সম্মানী সহ অবসরপ্রাপ্ত। সো এখান থেকে মনে রাখতে পারি এমিরিটাস অর্থ হইল অবসরপ্রাপ্ত। অবসরপ্রাপ্তকে কী বলা হয়? এমিরিটাস। সো এমিরিটাস সম্মানী সহ অবসরপ্রাপ্ত, এখান থেকে আমরা মনে রাখতে পারি যে এমিরিটাস শব্দের অর্থ হয়েছে অবসরপ্রাপ্ত। এরপর আমরা 30 নম্বর দেখি অ্যাব, ইবিবি অ্যাব, অ্যাব অর্থ ভাটা বা ফল। আর এন্টোনিয়াম হইল টাইট ফ্লো, মানে জোয়ার। এরপর আমরা 31 নম্বর দেখি হাইডাসলি। হাইডাসলি এটা বিগত PGFCL-এর 2021 সালের পরীক্ষায় এসেছিল। হাইডাসলি শব্দের অর্থ হইল নৃশংসভাবে, হরিবলি মানে খুব জঘন্যতমভাবে বা মারাত্মকভাবে কোনো হামলা করা বা আক্রমণ করা। হাইডাসলি নৃশংসভাবে। 32 নম্বর বেলিজারেন্ট। বেলি রোডে মারামারি বা যুদ্ধ, এখান থেকে বেলি রোড থেকে মনে রাখবো বেলিজারেন্ট, আর অর্থ মনে রাখবো মারামারি বা যুদ্ধ, হোস্টাইল। হ্যাঁ, এরপরে আমরা 33 নম্বর দেখি ট্রান্সপায়ার্ড। ট্রান্সপায়ার্ড অর্থ হলো প্রকাশ করে দেওয়া। ট্রান্সপারেন্ট মানে হয়ে যেতে স্বচ্ছ, আর ট্রান্সপায়ার্ড অর্থ হলো প্রকাশ করা, ডিসক্লোজ, এক্সপোজড অথবা হ্যাপেন্ড, সংগঠিত হওয়া। 34 নম্বর দিকে ভাইভ, VIVE ভাইভ। ভাইভ মানে হলো জিন্দাবাদ, আর রিভাইভ অর্থ হয়েছে পুনরুজ্জীবন। সো ভাইভ মানে হইল জিন্দাবাদ, রিভাইভ মানে হয়েছে পুনরুজ্জীবন। 35 নম্বর দেখি ইনএফেবল। 1971-এর ইনএফেবল কষ্ট অর্থাৎ অবর্ণনীয়, অবর্ণনীয় বা অপ্রকাশ্য। ইনএফেবল অর্থ হইল যেটা বর্ণনা করা যায় না, অপ্রকাশ্য অর্থাৎ সিক্রেট, প্রাইভেট। ইনডিফাইনেবল অসংজ্ঞায়িত, ইনডিফাইনেবল অর্থ হয়েছে ইনএফেবল। এরপর আমরা 36 নম্বর দেখি অ্যাস্টেঞ্চ। অ্যাস্টেঞ্চ শব্দের অর্থ হয়েছে জল বা বায়ুকে রোধ করে, টু পুট অ্যান এন্ড, টু পুট অ্যান এন্ড, জল বা বায়ুকে রোধ করে এটাকে বলে অ্যাস্টেঞ্চ। আর এটার সিনোনিয়াম হইল অ্যাস্টেঞ্চ। অ্যাস্টেঞ্চ শব্দের অর্থ হইল দুর্গন্ধ, নিফ অথবা রিক।
সো স্ট্যাঞ্চ যদি এ হয় এটার অর্থ দাঁড়ায় জল বা বায়ুকে রোধ করে, টু পুট অ্যান এন্ড। আর স্ট্যাঞ্চ যদি ই হয় তাহলে এটার অর্থ হয়ে যাবে দুর্গন্ধ, নিফ অথবা রিক। এরপরে আমরা 37 নম্বর দেখি, ব্রো বিটিং। ব্রো বিটিং মানে ভ্রু দিয়ে মারা, ব্রো মানে ভ্রু, বিটিং মানে মারা, অর্থাৎ ভয় দেখানো, কাউকে থ্রেট দেওয়া, থ্রেটেন, স্কাউল, স্কাউল। 38 নম্বর দেখি, ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো এটা গুরুত্বপূর্ণ, ডিফ্যাক্টো মানে প্রকৃত পক্ষে, বস্তুত, ইনডিড, ইন রিয়েলিটি। 39, ইকুইভোকেশন, সত্যকে গোপন করার জন্য সন্দেহজনক কথা বলা। ইকুইভোকেশন মানে হয়েছে সত্যকে গোপন রাখার জন্য সন্দেহজনক কিছু কথাবার্তা বলা। সিনোনিম হইল কুইভল, অ্যাম্বিগুইটি। কুইভল এবং অ্যাম্বিগুইটি এটা হইল ইকুইভোকেশনের সিনোনিম। 40 নম্বর দেখি, ভ্যানকুইশ। ভ্যানকুইশ মানে ভেনিশ হওয়া, আসলে ভেনিশ হওয়া হয়েছে নিমোনিক। ভ্যানকুইশ শব্দের অর্থ হইল ডিফিট, পরাজিত হওয়া। 41 নম্বর দেখি, রেসিপ্রোসিটি। রেসিপ্রোসিটি মানে মিউচুয়াল অ্যাকশন, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া, এটাকে বলা হয় রেসিপ্রোসিটি। কোনো একটা অ্যাকশন নিলে এটা রিয়াকশন হবে। 42 নম্বর দেখি, আর্ডার। আর্ডার বানান এ আর ডি ও আরও হবে, এ আর ডি ও ইউ আরও হবে, দুটোই হবে। আর্ডার শব্দের অর্থ হলো আকুলতা, আকুতি বা উৎসাহ দেওয়া, যেটার সিনোনিমগুলো হলো জির, ইগারনেস, ফারভিডিটি এবং স্প্রিট। 43 নম্বর আমরা দেখি, ভিসিয়াস। 43 নম্বর হয়েছে ভিসিয়াস। ভিসি হইল দুশ্চরিত্রবান, ভিসি হইল দুশ্চরিত্রবান, ভিসি থেকে ভিসিয়াস, এবং দুশ্চরিত্রবান থেকে আমরা অর্থ জানি ভিসিয়াস শব্দের অর্থ হলো দুশ্চরিত্রবান। এটা সিনোনিম হলো মিসসিভাস, মিসসিভাস। 44 নম্বর দেখি, ভেনিশ। ভেনিশ নিমোনিক লেখছি দেশ থেকে ভেনিশ করা, দেশ থেকে ভেনিশ করা, অর্থাৎ নির্বাসিত। ভেনিশ শব্দের অর্থ হলো নির্বাসিত, এক্সাইল, ড্রাইভ অ্যাওয়ে, এক্সপেল, এক্সপেট্রিয়েট, এক্সপেট্রিয়েট, সবগুলোর অর্থই হলো কি, ভেনিশ মানে নির্বাসিত হওয়া। 45 নম্বর লিখি, ভেনিরেট। ভ্যানগারি, ভ্যানগারিকে রাতে শ্রদ্ধা করা বা সম্মান করা। তো ভ্যানগারি থেকে আমরা ইজিলি মনে রাখতে পারি, রাতে থেকে ভেনিরেট, ভেনিরেট মনে রাখতে পারি, শ্রদ্ধা করা বা সম্মান করা থেকে আমরা অর্থ মনে রাখতে পারি। ভেনিরেট শব্দের অর্থ রেসপেক্ট, এস্টিম, অ্যাডমায়ার, অনার, সম্মান করা। 46 নম্বর, ওয়াইন্ডফল, বায়ুপ্রবাহ বা অপ্রত্যাশিত লাভ, ট্রিজার, এটাকে বলা হয় ওয়াইনফল, মানে অপ্রত্যাশিত কোনো লাভ করা। 47 নম্বর লিখছি, শ্রী বেল। সি বেলটা কোচকানো, সো সি বেলটা থেকে আমরা মনে রাখতে পারি শ্রী বেল, অর্থ মনে রাখতে পারি কোচকানো। সি বেলটা কোচকানো, সি থেকে শ্রী, বেল থেকে বেল, শ্রী বেল অর্থ কোচকানো, শ্রিং অর্থ কোচকানো, কার্ল, রিঙ্কল, নিট, ক্রিম্পল, সবগুলোর অর্থ হলো কোচকানো। এবং বিপরীত শব্দ হলো এক্সপ্যান্ড, প্রসারিত করা, এক্সটেন্ড, স্ট্রেচ, সবগুলোর অর্থ হলো প্রসারিত করা। 48 নম্বর দেখি, নস্টালজিক, নষ্ট দেশ থেকে স্বদেশে ফেরার আকুলতা। সো নষ্ট দেশ থেকে এটা আমরা মনে রাখতে পারি যে নস্টালজিক, নষ্ট দেশ থেকে মানে নস্টালজিক, অর্থ হইল স্বদেশে ফেরার আকুলতা, যেটাকে হোম সিকনেস বলা হয়, হোম সিকনেস। 49 নম্বর দেখি, ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে ভিন্ন মত পোষণ করা, ডিসেন্ট, ডিফার, ডিসকর্ড অথবা ডিসএগ্রি, সবগুলোর অর্থ হইল ভিন্ন একটা মতামত প্রকাশ করা। জাজাকুমুল্লাহ খায়ের।